الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وأكرم الرجل مخافة شره وشربت الخمور وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وظهرت الأسوات في المساجد وظهرت القينات والمعازف ولعن الآخر هذه الأمة أولها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا
وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে শরীক হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুল হজ্জের প্রথম দুইখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের প্রথমে মহান আল্লাহ পাক সারা বিশ্বের মানুষকে আহ্বান করে বলছেন, হো মুমিন হোক, কাফের হোক, নাস্তিক যে কেহই হোক, পৃথিবীর সকল মানুষ কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস। কোরআন শরীফের অনেক আয়াতের মধ্যে আল্লাহ নাস বলে সম্বোধন করছেন, অনেক জায়গার মধ্যে আবার ইনসান শব্দ আছে। নাস অর্থ মানুষ, ইনসান অর্থ মানুষ, কিন্তু নাস এটা শব্দটা নিসিয়ান থেকে আসে, যার অর্থ হলো ভুলে যাওয়া, মানুষ ভুলে যায়, এই কারণে মানুষের নাম হইল মানুষ নাস। আর ইনসান শব্দটা অংশন থেকে এসে, যার অর্থ হইল মহাব্বত। মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাব্বত আর ভালোবাসা একটা জিনিস দিয়েছেন, একে অন্যের ভালোবাসা, এই কারণে মানুষের এক নাম ইনসান আর জায়গায় কইছে নাস। হাইওয়াতুল হাইওয়ান নামক কিতাবের মধ্যে আনছেন, ইনসানের বহু বচন হল নাস, অর্থ হইল হে লোক সকল, সব মানুষ। আল্লাহ সকল মানুষকে আহ্বান করে বলেন, হও তুমি বারাক ওবামা আর বুশ, টনি ব্লেয়ার আর বিল ক্লিনটন, ব্রাউন, মনমোহন সিং, মোদি সুদি সহ সবরে আল্লাহ ডাক দেওয়া হয়, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা ডরাও, তোমরা ভয় করো তোমরা রব রে, কারে রব রে। তো রব হইল আল্লাহর গুণবাচক সিফতি নাম, আল্লাহ হইল তার সত্তাগত নাম, আল্লাহ হল তার আসল নাম। আর গুণবাচক নাম এক হাদিসে আছে, ইন্না লিল্লাহি তাআলা ইসমান তিসআতুন ওয়া তিসঈনা, আল্লাহ রাসূল বলেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের 99 নাম আছে। কোন কোন তাফসীরের কিতাবে আনছেন আল্লাহর 10,000 সিফতি নাম আছে, সব আমরা জানি। এই সকল 10,000 হোক আর 99 হোক, সকল নাম এক নামের ভিত্রে, এই নাম হইল আল্লাহ। আর তোদের এখন কি নাম? সকল জায়গায় নাম বারিক হয় ভাতলা, আর আল্লাহর মধ্যে নামটা মোটা হইয়া কম লাগে, কেমনে আল্লাহ। আর আল্লাহ হইলে মুখ মেলাইয়া মুখ বইরে হয় না, এই কারণে আল্লাহ। এই আল্লাহ বলে মুখ সারাটা বই যায়, ভিতরে যত দুঃখ ব্যথা আছে হালকা যায়। কেন? মানুষের হার্টের ছবি ইসিজি করলে আরবিতে আল্লাহ লেখলে যেরম হার্টের ছবি রমায়, এই কারণে আল্লাহ বলছেন যে আমার নামের জিকির করে দেহ তোমার কলবে শান্তি পাইবা, আলে শান্তি পাইবা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলেন আমার নামই ভারে তোমার কলব শান্তি, আর কেউ পারত না। তো সেই আল্লাহ নাম চিনে না এমন কেউ নেই, সব মখলুক আছে, খালি শুধু আমরা নাস্তিক রয়েছি না, সমস্ত মাখলুকে কুত্তা বিলাই গরু ছাগল সবে আল্লাহ চেনে, সবে আল্লাহর নাম জিকিরের মধ্যে আছে। তো আল্লাহ এই নাম
আল্লাহ বলেন কোরআন শরীফে উল্লেখ করছেন পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত এক দল আছে আল্লাহর নাম শুনলে আল্লাহর বড়ত্ব মহত্ব মর্যাদায় তার অন্তরের মধ্যে কাফন সৃষ্টি হয় আল্লাহ আল্লাহ বলে সুবহানাল্লাহ এরাই হলো মুমিন এরাই হলো মুমিন আল্লাহ নিজে বলেন إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم الله বলেন যাদের অন্তরে আমি আল্লাহর আলোচনা হইলে অন্তরের মধ্যে মহত্ব মর্যাদায় বড়ত্ব তার অন্তরের মধ্যে কেঁপে ওঠে এরাই মুমিন আমরা দেশ ফুলিশ কইলে খাবে না বিদেশ ফুলিশ কইলে কিছু খাইতে হলো ফুলিশ হইতাছে লইরা উড়ে কারণ জানে ঠিক লাগাই আমরা দেশ যদি হয় র্যাপ সে কিছু খাইতে উড়ে র্যাপ তার পাওয়ার বুঝে যে হে ক্রস হয়ে করে না মারি লিব যখন ঠিক না মমিন আল্লাহর মহত্ব মর্যাদা আল্লাহর শান বুঝে এই কারণে মুমিন আল্লাহর নাম উল্লে তার অন্তর কাঁপে ওঠে আর একটু জোরে বলেন আল্লাহ সবচেয়ে চিনেন চিনতেন বেশি আমাদের নবী এই কারণে নবীর বেশি কাঁপত কথা বুঝলেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন ইউহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসুহু আমরা কথা বলতেছি রসুল কথা শুনতেছেন রসুল কথা বলেন আমরা শুনি আল্লাহ আলোচনা চলছে হঠাৎ করে মসজিদ আল্লাহ আকবার হঠাৎ করে দেখি রসুলের অবস্থার পরিবর্তন এখন রসুল আমার জিগায় মান আনতে তুমি কেলে সুবহান আল্লাহ বলবেন জামা যদি বড় জিগায় তুমি খেলা তা আমরা পাগল হয়েছি জিন্না তো দূর লিছে আম্মা জান আয়েশা বলেন আনা আয়েশা রসুল বলেন মান আয়েশা আয়েশা কেটা আম্মা জান আয়েশা পরিচয় দেয় বিন্তু আবি বকর আবু বকরের মেয়ে রসুল বলেন মান আবু বকর আবু বকর হাঁটু জোরে হন আল্লাহু আকবার আম্মা জান আয়েশা কয় আমার চিনে না আমার আব্বা আবু বকরকে রসুল চিনেন না বিষয়টা কি মসজিদে চলে গেলেন আবার যখন গুইরা হুজুর শরীফ আইসে আম্মা জান আয়েশা বলেন হুজুর আমি কে তুমি আয়েশা আমার আব্বাকে বলে তোমার আব্বা আবু বকর সিদ্দিক কয় আপনি চিনেন কোকে আশ্চর্য প্রশ্ন আবু বকর না ছিল পৃথিবীতে আর কারে শুনুন ভগবান নবী আল্লাহু আকবার যখন শুরু হয়ে যায় তখন আপনি আমাকে এবং আমার আব্বাকে চিনেন না আল্লাহ নবী ডাকেন আমার আল্লাহর নাম যখন শুনি তখন তার মহত্ব তার শান আর মর্যাদা আমি বুঝি আমার আল্লাহর যে কি আমার গহীরা আমি সবচেয়ে জানি এই কারণে আল্লাহর মহত্ব মর্যাদায় আমার অন্তরে এমন কম্পন সৃষ্টি হয় আপন স্ত্রী এবং প্রধান সাহাবি সিনার যোগ্যতা হারাইয়ে ফেলি সাহাবাই কারাম আল্লাহর নাম যখন শুনে তখন আতের মধ্যে কিছু থাকলে কাঁপতা কাঁপতে হরি যেত তাহলে মমিন আল্লাহকে চিনে এই কারণে তার অন্তরে আল্লাহর বড়ত্ব মহত্ব হওয়ার যে কি আল্লাহর এটা বুঝা কম্পন সৃষ্টি হয় আর আরেক দল আছে হেরার কলবের মধ্যে খাদ্যনি আরম্ভ হয় হেরার কয় নাস্তিক কি কয় আল্লাহ কোরআনে বলছেন আবার মূর্তির নাম শুনলে খুব ভালো লাগে আল্লাহ কোরআনে বলছেন মূর্তির নাম যখন শুনে ইয়াস্তাব শুরু খুশি হয় আর আমি আল্লাহর নাম শুনলে হেরার খোল দেব ঠালা করছে আল্লাহ আল্লাহ কোরআনে বলেন وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ
বিল্লাহ, যারা আখিরাত বিশ্বাস করে না, হেরার সামনে যখন ওয়াইজা জুকির আল্লাহ, আল্লাহর নাম যখন আলোচনা হয়, ওয়াহদাহুস মাআজ্জাত কুলুব, এরার কুলুব তখন সংকীর্ণ হয়ে যায়, এলার্জি সৃষ্টি হয়ে যায় কলবের মধ্যে। তাহলে দুই দল হইলাম, যেরকম ঠিক কিনে তো আল্লাহ আর বিষয় কইতে গেলে আমি টাইমে খুলাইতাম পারতাম না। মোটামুটি কত হইল যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে সত্তাগত নাম আল্লাহ, এর বিকল্প কোন শব্দ আর নাই, বিকল্প শব্দ। এই জন্য মালয়েশিয়ার থেকে আমার রায় দিয়ে দাঁড়িয়েছে যে গড় দিয়ে আল্লাহ বোঝানো যাবে না, গড় দিয়ে আল্লাহ হয় না, দুকা দিতে আর গড় দিয়ে আল্লাহ বোঝানো যায় না, খালেক দিয়ে আল্লাহ বোঝানো যায় না। আমরা দেশের পাবলিক বোঝায় যে আল্লাহর নাম না থাকলে কিছু, সংবিধানে যদি আল্লাহর নাম না থাকে তো কি তা হইল, আমি কই থাকলে কি তো হইছে, তোর তো খোলদার ধরে সংবিধানে যদি আল্লাহর নাম না ঢুকাই তো এটা একবার আছে, ঢুকাইও যদি বাদ দেয় এরা তো কোন মুমিন বরদাস্ত করতে পারে না। আপনারা কি তখন এই আল্লাহর নাম থাকলে তোমরা কি বাগে ধরে, ইহান সহ্য হয় না, কথা বলছেন না, তো তুই দল ঘুরে যাইবা। ওয়াইজা জুকিরাল্লাহু ওয়াহদাহু ইসমাআজ্জাত কুলুব, যেরকম ঠিক কিনা, তো আল্লাহ আমাদের বুঝে পেলে আল্লাহর নাম না থাকলে কি তুই, আমরা তো বিসমিল্লাহ রাখছি, বিসমিল্লার মধ্যে আল্লাহ আছে বলে বিসমিল্লার মধ্যে আল্লাহ থাকলেও তোমরা তর্জমার মধ্যে আল্লাহ রাখছো না, সামনে এখন তারা বিসমিল্লার তর্জমা এইভাবে করে, পরম করুণাময় সৃষ্টিকর্তার নামে আরম্ভ করিলাম, আল্লাহ হয় না, ঘুমাই গেছেন নাকি, আল্লাহ ঘুম ধরেছিনি, কার নামে ও আল্লাহ সৃষ্টিকর্তার নামে, পরম করুণাময় পরম দয়ালু সৃষ্টিকর্তার নামে, আল্লাহর জায়গা সৃষ্টিকর্তা নিয়েছে তর্জমাত, সৃষ্টিকর্তা দিয়ে আল্লাহ বোঝায় না, কিন্তু আল্লাহ বললে সৃষ্টিকর্তাও আল্লাহর বিচ্ছে আছে, এই পার্থক্যটা সাধারণ পাবলিকে বুঝে না, দুকা দেলা। আমরা দেশে দেখছেন না, যখন আমিন জুড়ে একদল হয় হাত অনুবন্ধে দলিল দেখো মক্কা মদিনা এরম করে নো, হেরা গীতে আমরা বাংলাদেশের মুল্লার থেকে বেশি বুঝে না কম বুঝে, তা আমরা তো সাবলি হ বেশি বুঝে, কত বুঝেন না, তো যখন আবার কবিলে তারাবিন নামাজ করে হাত এরকম আটশো হাত, তো মক্কা মদিনা যে বিশ্ব হাত পরে তখন কীতে হয় এটা আমরা দলিল না, এই সময় হেরার দলিল কেমন বাটফার চিন্তা করবেন, তারাবিন নামাজের সময় দলিল মক্কা মদিনা দলিল দেয় না, আমিন জুড়ে হবে লেগে আর ঠ্যাং সরা বের লেগে এই সময় দলিল দেয় না, যেরকম ঠিক না, তাহলে বোঝা যায় এর মতলব পালা না, যেরকম ঠিক না, সাইরম মাছ হাফকে মান্যে আপনি আমিন জুড়ে বলেন অসুবিধা নাই, আসতে বলেন অসুবিধা নাই, হাত না বিন নিচে বান্ধেন উপরে বান্ধেন কোনো অসুবিধা নাই, সাইরম মাজহাব মান্যা যদি করে, আর মাজহাব না মান্যা যদি আমিন জুড়ে হয় এটির মতলব খারাপ, মাজহাব মানি না কিন্তু হাত বান্ধে না বিন উপরে বা বানলেও এটির মতলব খারাপ, বুঝাইতাম পারছি কিনা, ইন্টারনেটে বইয়া যদি হয় বলে হানাফি মাজহাবের যে বাংলাদেশের মোল্লা মুন্সিরা এটার নামাজ হয় না, এটা কি জানেও, বাংলাদেশের বহু আলিম উলামা এমন তৈরি হয়েছে বাংলাদেশও জন্ম হয়েছে, কিন্তু আরব দেশের অনেক আছে যারা বাংলাদেশের যারা বুঝে হেরা এটার ধারে কাছেও না, আরবি জানলো যে আরব দেশও জন্ম হইলে তো সব বুঝে লেগো এমন তো কথা না, কারণ রসুলের বাড়ি যেমন মক্কা আবু জাল্লার বাড়িও মক্কা বহু, এরপরে বাংলাদেশ না ঘুমাই গেছেন আবুল আহাব উৎপা সাহি বেড়ার বাড়ি মক্কাবুই, সব তো আমরা করে একবারে এই দুকা দুকা দিলে আমরা রে কোন ঠিক কিনে হানাফি মাজহাবের একজনের নামাজ হয় না,
যে বইয়া কইছে নামাজ হয় না, হের মতলব খারাপ। কেলে কি মতলব খারাপ? বলে পৃথিবীর তিন ভাগের দুই ভাগ হলো হানাফি মাজহাবের অনুসারী। পৃথিবীর যত মুসলমান আছে তিন ভাগের দুই ভাগ হলো হানাফি মাজহাব, আর এক ভাগ হলো সব মিল্লা। কারণ পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া এই জায়গার মধ্যে মুসলমানের সংখ্যা বেশি। মুসলমান অর্ধেক হইল এই জায়গা, এই জায়গার সব হানাফি বেশিরভাগ। না পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়ার মধ্যে হানাফি মাজহাবের লোক বেশি। এখন হানাফি মাজহাবের লোকরা যদি নামাজ হয় না, হ্যাঁ হঠাৎ করে এই কথা কয়, শত শত বছর ধরিয়া এইভাবে নামাজ পড়ে আইতেছে, এবং এমন বড় বড় উলামা ইকরাম অতীতে গুজরে গেছেন যারা তুলনায় হেরার হার দুলা সমান হয়ে হইত না। এমনকি এমন লোক অতিবাহিত হয়ে গেছে যিনি নিজেই ইমাম হওয়ার উপযুক্ত, কিন্তু ইয়ার পরে হানাফি মাজহাবে মেনে গেছে। এখন যদি হয় নামাজ হয় না, সারা বিশ্বের কোটি কোটি মানুষের মধ্যে কেমন একটা লাগাইল নি অশান্তি, ওই শ্রেণী না ওইছে না, ওইটা শ্রেণী না ওইটা যায় না। তাহলে এখানে বইয়া এইগুলা বলার এরাও হইলো মতলব খারাপ, হেরাও কিন্তু ইচ্ছা করে বইছে না, পয়সায় বইছে। ঘুমাই গেছে নাকি? আর বড় বড় ইমামরা গালি দেয় আবু আনিফা বালা না, অমুক বালা না, হাদিস জানে না, এরাই জানে সব। কিন্তু অত বড় সাহস কেমনি করে? হাতি ঘুমাই দিছে, হাতির কপালে এক সুডু ব্যাঙ্গে গিয়ে লাত্তি মারে। আরো জন কইল কি রে অত বড় সাহস কেমনি? হাতির লেদার তলে হলে গড়ের কুনি ব্যাঙ উঠতার মনে আর জীবনে। হ্যাঁ হাতির কপাল লাত্তি মারে কেমনি? হাতির লেদার তলে হলে যেমন কুনি ব্যাঙ উঠতার তো না। আগেকার ইমাম আবু হানিফা, ইমাম শামি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, এদের তুলনায় যে এখন কয় হেরা জানতো না, এদিক কুনি ব্যাঙ্গো না। বলে হেরার এলেমের তলে হলে কেমন পর্যন্ত হাত পা উড়ালে উঠাতো না, ঠিক না? বিশ্বাস হয়নি আপনারা? কিন্তু এরপরে দেখা যায় এত বড় দুঃসাহস দেখায় কেমনি, এই ব্যাঙ্গে হাতির কবল রাখতে পারে, এটা একটা আশ্চর্য কথা না? পরে গিয়া দেখা যায় ব্যাঙ যেখানে বো, এখানে পাকিস্তানি আমলের যে তামার হইসে আছে একটা পয়সা নিছে। তখন সকলে কোয়ারি এটা তো পয়সার গরমে না হাতির কপাল রাতি দেয়। আপনারা জেনে রেখেন যে সমস্ত আগেকার বুজুর্গের যারা গালি দেয় এটা এমনি দেয় না, পয়সার গরমে দেয়। গেছে কে গরমে? যে উন্মতের মধ্যে ডিভাইড সৃষ্টি করলে, বিভ্রান্তি সৃষ্টি করলে এক শ্রেণীর ফায়দা আছে। মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, আর হ্যাঁ আমরা সাইজ করতে সুবিধা। তো আমাদের দেশে দেখা যায় সারা বছর দেখে আইলো জেনে আইলো, হঠাৎ করে ইন্টারনেটে বোয়া এবারে লাগালো হওয়া যায় না, ধরাও যায় না, শোয়াও যায় না। এইবার কথা মানিয়া ঈদের নাম খারা হয়েছে। আল্লাহ তো কোরআন বলছেন না আমাদের জন্য খারা হও, কুমুলিল্লাহি কানিতিন, ঈদে খারা হয়েছে ই ঠং সরাই, এটার নাম খারা। যদি আপনি রকমের রাখো একটা ছবি তুলে লই, তখন আপনি অবশ্যই কবেন রাগ ঠিক হইয়া লই, আমার ঠেং সরাই খারাই ঠিক নেই। আপনি বুঝতে হবে আপনি তাওয়াক্কুলিয়া মসজিদের সবটা জায়গা তো আপনি পাও না, আপনি একজন মুসল্লি হিসাবে এই মসজিদের কতটুকু জায়গা পাও না, সারা জায়গায় পাও না, সারা মসজিদ আপনি আয়ালাম বই ঘুমাই থাকবেন না মতো, আপনার জায়গা কতটুকু পাও না আপনি জানেন? মসজিদেরও তো হক আছে, মুসল্লিদের হক আছে। আপনার ফাওনা হইলো আপনার শরীরের সবচেয়ে বড় যে জায়গাটা, এই জায়গা এই পরিমাণ জায়গা আপনি মসজিদে পাও না, এর থেকে বেশি না। আপনার শরীরের সবচেয়ে বড় জায়গা হইল কান, যে
আমরা নাকি তখন শোল্ডার, এই জায়গা হইলো সবচেয়ে বড়, এর থেকে বড় আর নাই। এই কারণে এই জায়গা বরাবর যুদ্ধ জায়গা উদ্দুরণ দাম নেই পাও না, এর বাইরে ঠ্যাং ছড়াইবেন আরেকবারের জায়গা দখল করছেন, হাসর দিন জবাব দিত তুমি আরেক জায়গা আরেকবারের জায়গা দখল করছো নি, সারা মসজিদ তোমার নাই তা ঘুমাই গেছেন না খেয়াল। আচ্ছা যাক, এইদিকে আমার এখন যা অনেক ঠ্যাং নেই, কিছু আংশিক একটু কইলাম, যেহেতু এরা বেশি একটু হালাহালি শুরু করছে মজুর এখন ঠিক না, সাধারণ লোকদেরকে বুঝায় যে জোরে আম বুঝবে না চিল্লি মেগে, হঠাৎ করে ফেরেশতা থাকলো হার মারবো এমন জোরে আমিন চিল্লি মারে। হাদিসের মধ্যে আইছে ফেরেশতার আমিন আর মুসল্লির আমিন যদি মুয়াফিকত হয়ে যায় তো আল্লাহ ঘোষণা দেয় তোমরা গুনাহ মাফ করে দিলাম। তো ফেরেশতারা কি জোরে হয় না আস্তে হয়? তুমি কি তা হইছো মিল হইছে নি? তাহলে আমরা তারা আস্তে কই, আমরা আমরাও কই, আমরা আর ফেরেশতার মিল আছে, এর আস্তে আমরা আস্তে, আর সিল্লি মারা দেয় হয় ফেরেশতার সাথে মিল নেই, ফেরেশতা ডরাই যাবা ফেরসুমান অতদূরা সিল্লি মারছে। যাক এখন এগুলো বড় কথা না, এখন বড় কথা হইল যে যারা হামলা করে যে আরেক মাজহাবের নামাজ হই না, এইটা ঠিক না। সাইরো মাজহাবে যেভাবে চললেইছে, এই সাইরো মাজহাব শাফি মাজহাব অনুযায়ী যে করে, হাম্বলি মাজহাব অনুযায়ী যারা করে, মালিকি মাজহাব অনুযায়ী করে, সবার থেকেই সহি হাদিস দ্বারা সমর্থিত। একটু ধরে বলে এমন লক্ষ্য করে দেখেন কয় নামাজ হয় না, কিন্তু কথা ঠিক থাকে না, তো আলহামদুসরা মুসল্লিরা না করলে নামাজ হইতো না, হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আমরা কই নামাজ হয় না তো ঠিকই আছে, যখন একলা পড়বো তখন অবশ্যই সূরা ফাতিহা পড়তে হবে, কিন্তু ইমামের পিছনে যখন পড়বে মুসল্লি করা নিষেধ, পড়বে না। দেখেন কোরআনে দলিল হাদিসে দলিল সব দলিল দেওয়ার তো টাইম নেই, বলে খালি শুধু এতটুকু বুঝেন, বলে খেনে বলে হাদিসের মধ্যে আছে কারাতুল ইমাম কারাতুল লাহু, মুক্তাদির ইমামের কারাতুই মুক্তাদির কারাত, ইমামে পড়লই মুক্তাদির পড়া হইয়া যায়, খালি শুনলই কথা বলছেন না, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে মুক্তাদি ইমামের কারাত মুক্তাদির কারাত। আমরা তো নিয়ত করছি না নি ইমামটা শুনতাম, সবে একসাথে পড়তাম না, কথা বুঝেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ জিগাইলো কয়েকজন, আপনি যে না করলেন মুসল্লিরা পড়লই ইমাম পড়লই স্বল্প মুসল্লির ফরম লাগতো না, তো হাদিসের মধ্যে যাইছে সুরা ফাতিহা না করলে নামাজ হয় না, এখন ইডা আপনি কি? উনি বলেন যে তোমরা যে পাঁচজন আইসো পাঁচজনে একসাথে আমার সাথে কথা বলবা না একজনে বলবে? বলে একজনে বলবে, বলে পাঁচজন একসাথে বললে কিরকম? বলে না এটা তো একটা আদবের খেলা, ওগুলি করলে এটা তো হয় না, একজনে করতে হবে। ও আচ্ছা, তো এই একজনে যে কথা বলবে বাকিরা কি করবে? বলে আমরা নীরব থাকবো, চুপ থাকবো, ওনারটা আমরা সমর্থন হয়ে চলতাম। তো ওনার বলা একে তোমাদের বলা? বলে যে আমাদের সকলের বলা, আমরা পক্ষ থেকে বলি। বলে যা যাই গেলা, বলে উত্তর দিলাই না, বলে তোরা তার আছে আর বুঝবার বাকি নেই, তার সিরেছি তোমরা নিজেরাই কইলে সাতজন লোক আইসো একজনে কথা বলবে বাকিরা চুপ থাকবে, আর সব কথা বললে এরা আদবের খেলাফ, এখন ঠিক না, তার কথাই তোমাদের সকলের কথা। তাহলে মসজিদে তোর কোন বাঘে ধরলো? আমাদের সকলের পক্ষ থেকে ইমাম তুই আল্লাহর সাথে কথা বলবো, সবাই একসাথে বারবার বারবার হলে এটা কোনো বালা নেই না, এটা তো ঠিক তাহলে আমরা সকলের কথা তুই ইমামের কথা হাঁটু তোর এখন না কনা না, এরপর আমরা এবার মক্কা একটা কনা না সোরা ভাতে না অন্যান্য ফলে নামাজ হবে না, আপনি কি বল? আমি তো তোরে আর কেমনে বুঝাম? আচ্ছা তুমি কি ইয়াদি শাইছ যে রসুল বলছেন মুক্তাদি যদি ইমামরে আয়ার রুকুত ফেলায় তাহলে নামাজ ফাইলিছে, মানে রাকাত ফাইলিছে? খোঁজি এটা তো বুহারি হাদিস সহি হাদিস, আমার দেখ আগে ভিজে প্রথা ঠিক রেখা বুঝ সহি নেই, বলে যে আসেন হাদিস বুহারি বিলা আছে, তাহলে ইবাদত তো যায় বেলা এর রুকু ছড়ি কইলো, এ তো পড়লো না ইমামের খেলাত হাইলো না, তো হেন নামাজ কেমনি হবে? ও এটা তো একটা কথা কথা বুঝে। তো এখন লক্ষ্য করেন যাক অনেকগুলার দিকে আমার যাওয়া অনেক টাইম নেই,
আমি যে কথাটা বলতে চাইছিলাম সেটা হইল যে আল্লাহ যে নাম এই নাম সকলে চিনেন না চিনে না জানেননি সবরে সবে জানেননি তো আল্লাহ নামের কোনো বিকল্প নাই খালেক দিয়ে আল্লাহর নামের অর্থ হয় না গড দিয়ে আল্লাহর নামের অর্থ হয় না কথা বুঝেন ঈশ্বর দিয়ে আল্লাহর নামের অর্থ হয় না হয় না আল্লাহর এটার কোনো স্ত্রীলিঙ্গ নাই এটার বহুবচন নাই আল্লাহর কোনো আল্লি শব্দ নাই কিন্তু ঈশ্বরের ঈশ্বরী আছে ভগবানের ভগবতী আছে গড়ে গণেশ আছে কিন্তু আল্লাহর কোনো আল্লি শব্দ নাই আল্লাহ শব্দ কোনো বিকল্প আল্লাহ হলো তার আসল নাম জোরে কোন টিকে কি নাম আর তো ধরে বলে আল্লামা ইদ্রিস কান্দলবি রহমাতুল্লাহ লেখেন একবার কবর গেছে পরে ফেরেশতারা এসে আইয়া তার সমস্ত শরীর চেক করতেছে নেকে আছে কিনা নেককার লোক কবর গেলেই সুঘ্রাণ তার শরীর থেকে বের হবে আর গুণাগার গেলে দুর্গন্ধ না তো ফেরেশতারা দেখে সমস্ত শরীরে দুর্গন্ধ হঠাৎ করে দেখে টুরের নিচে এক শব্দ সুঘ্রাণ আল্লাহ হ্যাঁ সারা শরীর দুর্গন্ধ ওই টুরের নিচ থেকে একটা গন্ধ সুঘ্রাণ আইতাছে আল্লাহ বলেন এটা টুরের নিচে রাখছিলাম গুতায় বাইর কষুত করে হেরা আর কোনো সব নাই মা ফিল একদিন বইয়া জুরে বইছেন আল্লাহু আকবার এই আল্লাহু আকবার সবটা টুরের নিচে রেখা দিছিলাম তোমরা ইডারে খুঁচাই আর গুতাই বাইর করছো করে বাইর যখন করিলিস আমার আল্লাহর নামের তাহলে আমি তার শাস্তি দিতে পারি না মাফ করে দিলাম যাও একবার সমস্ত সাহিত্যিকরা বসলো যে কোন নামটা বেশি পরিচিত কেউ কয় আসমান কেউ কয় জমিন কেউ কয় ফেরেশতা কেউ কয় জান্নাত কেউ কয় জাহান্নাম বেশি পরিচিত মশহুর ইমাম সিবাওয়াই নামে এক সাহিত্যিক ছিল সিবাওয়াই তো উনি বললেন আমার কাছে জেহেন হয়েছে যে আল্লাহ নাম সবচেয়ে পরিচিত সকলি কয় রাইট দ্যাটস রাইট তোমারটাই ঠিক কারণ আমরা এই রাতকে খেয়াল আছি না সকলে একমত হইল যে আল্লাহ নামের চাইতে বহুল পরিচিত আর কোন নাম তো সিবায় যখন মারা গেছে কবরে রাখছে একজনের স্বপ্নে দেখে জিজ্ঞাসা করে কবর আল্লাহ আপনার সাথে কেমন আচরণ করলেন আমি কবর আসছি বলে আমার কানে কানে কে বললো যে তুমি আল্লাহর নামের ইজ্জত দিয়েছিলে এই জন্য আল্লাহ তোমাকে ইজ্জত দিয়েছেন মাফ তাহলে আমার এই প্রশ্নটা উত্থাপন করার উদ্দেশ্য হইল আল্লাহ তো বলার কথা ছিল ইয়া আইয়ুহা আন-নাসু তাকুল্লাহ হে দুনিয়ার মানুষ আল্লাহকে তোমরা ডরাও এই কথা না বলে আল্লাহ বলেন তোমরা রবরে ডরাও বুঝিনি হাঁটতে নাকি না অসুবিধা হইতেছে তো করি নিব ওয়াজ না কিচ্ছা কাহিনী নিল না সোজা যখন ঠিক না তাফসির মাহফিল নাম দিছে তো যখন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন ইত্তাকুল্লাহ না বলে ইত্তাকু রাব্বাকুম কেন রব কেন আনলেন সিফতি নাম কেন আনলেন আল্লাহ কেন আনলেন না আল্লাহ রাব্বুল আলামিন তার অবদানের কথা আমাদের উপরে বুঝাবার জন্য আল্লাহকে কেন ভয় করব তার দলিল তার কারণ হইল রাব্বা তাফসীরের কিতাবে পরিষ্কার করে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনকে কেন আমি ভয় করব এই কেনর জবাব দিয়েছেন আল্লাহ রাব্বা শব্দ এনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর অবদান যেহেতু তোমাদের উপরে অতএব আমি আল্লাহ ছাড়া আর কাউকে তুমি ভয় করতে পারো না যখন ঠিক কিনা রব কাকে বলে রবের অর্থ হইল যার যতটুকু প্রয়োজন ততটুকু সাওয়ার আগে যিনি ব্যবস্থাপনা করেন তার নাম রব দুনিয়ার সকলেই ব্যবস্থাপনা করলেও সাওয়ার পরে করে সাওয়ার আগে কেউ করে না মা তার সন্তানকে না কাঁদলে দুধ দেয় না ও ঘুমারি সে থাক পারিস না
দূরে কোন ঠিক না, ম্যামো হ্যাঁ তা না করলে দেয় না। আপনারা আমার মা বুঝুন, দুনিয়ার কেউ চাইলে দেয় না, চাইলে দেয় না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রব, বান্দারে তোমাদের যা কিছু লাগে সাওয়ার আগে আমি আল্লাহ সব দিয়েছি, সব আমি দিয়েছি তোমাদের সাওয়ার আগে আগে, কিন্তু বলবো পরে, আগে আসেন। এখন সেই রব তিন অর্থে ব্যবহার হয়, এখন কয় অর্থে? এক অর্থ হল খালেক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের স্রষ্টা বানানেওয়ালা, হাঁটু জোরে বলে, আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হোক অমুসলমান হোক সকলকে এককভাবে বানাইছেন আল্লাহ। আমরা যেমন আল্লাহ বানাইছেন, বারাক ওবামারে কে বানাইছে? আল্লাহ। বুশ রে? আল্লাহ। সন্দেহ আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু আমি এককভাবে তোমাদের বানাইছি আর কারো কাছ থেকে পরামর্শ নেই নাই কিভাবে বানাবো, আমার ইচ্ছা মতে তোর অঙ্গ প্রত্যঙ্গ গুলো সেট করছি, টকশুতে যেভাবে তৃতীয় মাত্রা বুদ্ধিজীবীরা, এই বুদ্ধিজীবীরা দুজি গাইতাম, তাহলে তুমি অবস্থা সেরা বেড়া, কি সেরা বেড়া বলে শোক কই দিতাম, তো এই এক বুদ্ধিজীবী হয়তো আচ্ছা এখানে দিতে পারেন, আর বুদ্ধিজীবী হয় ভূগোল তুলির দেন, কেন বলে এই ভূগোল তুলির না দিলে চোখ নষ্ট হয়ে যাবে, তেন তোমার কথা মতো চোখ দিলাম ভূগোল তুলির, আর বুদ্ধিজীবী কত দিকে জিব্বাটা কই দিতাম বলে আল্লাহ 32টা জাতের মাঝখানে আমার বুদ্ধি ধরে না, ধরে ফেরল লটকাই দেন, জিব্বা দিল ফেরল লটকাই, চোখ ভূগোল দিল, নাকটা কই দিতাম বলে নাকটা তো ওইভাবে এখানে থাকবে, কখন কোন জায়গায় বাড়ি নিয়ে গিয়ে নাকটা ভেঙে যায়, এই জন্য নাকটাকে দেওয়া দেন কাপড়ের তলে, নাক কাপড়ের তলে চোখ বগল তলি জিব্বা ফেরো লটকাই, সুবহানাল্লাহ আপনার কি সারা বেড়া, কোনো কিছু খাইতে হইলে এই প্রচন্ড শীতের দেশে কাপড় চোপড় খুলো, দেখো এটা কিতা দিছে, দেখলো চোখ দিয়ে এটা রসগোল্লা, তখন বালা না গান দিয়েছি এটা বুঝবার লাগে নাকের কাছে নাও কাপড় চোপড় খুলো, এখন দাঁতের মধ্যে দিয়া নরম না করলে জিব্বা নরম করবো কেমনে, দাঁত দিয়া নরম করে আন্যা জিব্বা দিতে দিতে রসগোল্লার রস সব ফতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী হোক পুরুষ হোক একটু গভীর মনোযোগ দিয়া চিন্তা করে দেখো রে বান্দা বান্দি, আমি আল্লাহ তোর মাথা থেকে পা পর্যন্ত এমন সুন্দর করে বানাইছি, পৃথিবীর কেউ এমন সুন্দর বিকল্প মানুষ বানাতে পারবে না, না ভারি লিব, রোবট বানাইছে না, রোবট মানুষের মতে আড়ে হাত পাও নাক কান সব আছে, মানুষ তো বানিয়ে দিয়েছে, আমি মারবো না কেমনে, রোবট বানাবে কিন্তু আল্লাহর তৈরি মানুষের মতো বানাতে পারবে না, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা নাক দিলেন আমাদেরকে, এই নাক পৃথিবীর কোনো দার্শনিক দিতে পারবে না, নাকের মধ্যে কোনো সুইচ নেই, কোনো চিপ ডাউন লাগে না, কিন্তু দেখা যায় আতরের গান লাগাইলে বুঝি, আবার পায়খানার গন্ধ দুর্গন্ধ বুঝি, খাইতে গেলে দেখবেন মাছের গ্রান একটা, গোস্তের গন্ধ আর একটা, সুটকির গন্ধ আরেকটা, একই নাক, এই সুইচটা এই ক্ষমতা কোথায় আল্লাহ দিলেন যে একটি নাক দিয়া কোটি কোটি জিনিসের আলাদা আলাদা গন্ধ বোঝার মতো যোগ্যতা দিয়েছে? এত ক্ষমতা একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না, যদি বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, আমার ইচ্ছা মতে তোরে বানাইছি, তোর কোনো চাহিদা নাই, সুবিধা মতো দিছি, খালাকা ফাসাওয়া, সবটি এক সমান দিছি, পারতাম দুই হাত যদি বেশ কম করে দিতাম, একটা দেখা যায় দেড় হাত আর একটা তিন হাত, ফা একটা দেড় হাত আর একটা তিন হাত,
শোক একটা এখানে একটা তো তার নিচে দেয় আল্লাহ আকবার, পৃথিবীর কেউ পারবে না। জিব্বা দিলাম, জিব্বালার কোনো দহনও লাগে না, হানিতে দইয়া আগে মরাইয়া বলে কি বলে আগে তো মাছ খাইছিলাম, প্লেটটা তো দইয়া খাও মিয়া ধরে এখন ঠিক কিনে বলে দইয়া লই রাখবো না, মজারা হিরার মজা হইতাম না, দই দুধের মজা হইতাম না, প্লেটটা দইয়া রে ধরে এখন ঠিক কিনা নাহলে মুছালো, তোমার জিব্বা কোনোদিন মুছছ? একটি জিব্বা দিয়ে কোটি কোটি জিনিসের স্বাদ মজা বোঝার যে ক্ষমতা, ইয়ে কি হোটেল জিলাপি খাইল এক মজা, রসগোল্লা তালমন লালমন আবার ডালের বড়া মাঝে কণ্ঠে কিনা, গুড় যদি খান আপনার ইয়র খেজুরের গুড় এটা এক মজা, কুশারের গুড় কুয়ারের গুড় এটা আরেক মজা, আবার মশা গুড় এটা আর এক মজা, একই জিব্বা দিয়ে কোটি কোটি জিনিসের বুঝার যে ক্ষমতা, এই ক্ষমতা আল্লাহ ছাড়া পৃথিবীর কোন দার্শনিক দিতে পারবে না। একটু ধরে বলে যিনি ইটা দিচ্ছেন খালাক্কা ফাসাউয়া, আল্লাহ বলেন আমি সবটি বরাবর দিলাম, এরপরে আবার ওয়াল্লাযী কাদ্দারা ফাহাদা, আমি তোরে কুদরতি স্প্রিং দিলাম জায়গায় জায়গায়, স্প্রিং কুদরতি এমনি মাথা কত শক্ত, যেদিকে ইচ্ছে এদিকে হঠাৎ রাখতে পারি, মাথার মধ্যে বোঝা রইলে এটা লোয়ার থেকে আরো শক্ত, কিন্তু আবার যখন নরম করে কোনো শক্তি নেই, স্প্রিং কুদরতি স্প্রিং, এমন স্প্রিং দিছে তুই তো তামসা করলে স্টিচ করতে করতে উল্ডা হাউডি উল্ডা, আমার একদিন একজন ইন্টারনেটে দেখা খাওয়া যদি দেখেন মানুষে কি করে ইন্টারনেট না দেখাইছে আউটের এই দিকে নিতে 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 বেখা হইতে 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 দুই ঠ্যাং কান্দ তুললা, এখান দেন সাপের মুখ বানাই হবে না তার ওই মানুষ কন্টি কিনে, এখানে কারো হাত নাই, যদি ক্ষমতা থাকতো বারাক ওবামার আওলাদ একটো এমন খালা হইতো না, সাদা বানায় বানায় সাল হইলে বিশ্বের বড় প্রেসিডেন্টের ক্ষমতা নাই একটা সন্তান ধলা পর্যন্ত আল্লাহ বলেন তাহলে আমাদের বানানো অনেকে আমরা কারে ডরেতাম, ওই কথাটা বুঝাবে লেগে আল্লাহ নাই না রব আনছেন রব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমাদের আল্লাহ রবকে ভয় করো, ভয় করো তোমাদের রবকে, কেন রবের কথা আনলেন, আল্লাহ শব্দ না এনে আল্লাহ কেন রব আনলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বুঝাবার জন্য পৃথিবীর মানুষের, রে যিনি তোমাকে এত সুন্দর করে বানিয়েছেন উনি ছাড়া তুমি পৃথিবীর কারো কথা মানতে পারো না, আরেকটু জোরে বলেন, তাহলে কি আমি মা বাবার কথা মানতাম না, উস্তাদ ঈশ্বরের কথা মানতাম না, আপনি দেখুন কেউর কথা মানতাম না, হ্যাঁ মানবেন আল্লাহকে নারাজ করে নয়, রসুল ব্যাখ্যা দিয়ে বলছেন, রসুল ব্যাখ্যা দিয়ে বলেন আল্লাহকে নারাজ করে পৃথিবীর কারো বিধান মানা যাবে না, আল্লাহর বিধানের বিরোধিতা যদি না হয় সাংঘর্ষিক যদি না হয় তাহলে সবের কথাই মানতে পারবেন, আমার মা যদি আমার আল্লাহর বিরুদ্ধে কয় সামনে রমজান আইতাছে, মা কয় উপযুক্ত ছেলেরে রোজা রাখিস না রে ফুজ, যে 19 ঘন্টার রোজা 18 ঘন্টার রোজা কইলে ছুটি দিব, বাবা তুই খাইলে হানি আইরে, মা যদি কয় ফানি খাওয়ার জন্য আপনি মার কথা অমান্য কইর ফানি না খেয়ে থাকতে হবে, হাঁটু ধরে বলে আমি ফানি না খাইলে মা নারাজ, আর ফানি খাইলে কোন কারে নারাজ করবেন, একটু ধরে বলেন এখানে অমান্য করলে কোনো গুণা হবে না, জামাই যদি বউরে কয় আমার ফ্রেন্ডের সামনে তুমি যেতে হবে রসগোল্লা মুখ দিয়ে দিবে, ফ্রেন্ড তো ফ্রেন্ড হাফ ফ্রেন্ড ঘুমিয়ে গেছেন নাকি, মহিলা এই সময় বলতে হবে তোমার ফ্রেন্ডের সামনে যেতে পারবো না আমার আল্লাহর নিষেধ, এতে স্বামীর অবাধ্য হইলেও বউর কোনো গুণা হবে না, সব বলবো ধরে বলেন রুচি নষ্ট
এর ফ্রেন্ডের সামনে এর বউরি নিতো নজরে কন্টেক তারা সব দেখাই দিল এর বাহিরে লুকি কথাটা বুঝছেন না আপনি সব যদি আগেই দেখাই দিল তা আকর্ষণ যা আছে সব তো শেষ করে দিছে আর কি তার হয়েছে যে দেখাবার কিছু বাহির হয়েছে এর আকর্ষণ রয়েছে আর একটু জোরে বলেন না আচ্ছা যাক এটা সব কে আলাম নাই অসুবিধা হইতেছে না আপনারা সমাজে হেতু কম এই জন্য বেশি লম্বা করা যেতেছে না ভালো বুঝেন তাহলে এখন আসেন সামনের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন এককভাবে আমি বানাইছি অতএব তুমি এই দেহ দিয়ে আমি আল্লাহর বিধান মানবা জোরে কম ঠিক কিনা আল্লাহরে রাইবা রবরে রাইবা গেল এক দুই নম্বর হল রব হেফাজত করতে ব্যবহার হয় আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন হক মুমিন হক কাফের চব্বিশ ঘন্টা আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করি বিভিন্ন বিপদ আপত্তিকা যদি আমি হেফাজত না করতাম একটা মানুষও এক মিনিট বেঁচে থাকতে পারবে না একটু জোরে কো আপনার তো খবর নেই আপনি ঘুমারিছেন ঠান্ডা যাইতেছে আপনার উপরে খবর নাই আল্লাহ বলেন ফেরাস্তা দিয়া তোরে হেফাজত করে একবারে রাস্তা দিয়ে যায় হঠাৎ করে সামনে গাছের ডাল ভেঙে পড়ছে ফুরে গেছিলাম গেলে মরে গেছিলাম এমনি শুনে এক আওয়াজ আসে আমি তোমার হেফাজতকারী ফেরেশতা তুমি ডালের তলে ফোরার কথা ছিল আমি তোমার আটকাই দিছি তুমি যে আটকা আটকে গেছো না আমি ধাক্কা আটকাইছি তুমি হইতে পারো না আরো সামনে গেছে গিয়া এক গাতা থরে যেতে গেছে আমরা বাংলাদেশের যে শহর বড় বড় ড্রেন আছে না সেটা শহরে মুখ খোলা কত বেলা যে ড্রেন হয়ে থাকা বলেন না তো ওই অর্থ লইছিল বেটা এমনি এই গাতা দিই মরে গেছিলাম মরে মরে গেছিলাম এমনি উনি আওয়াজ আছে আমি তোমার হেফাজতকারী ফেরেশতা তুমি ফরার কথা ছিল আমি তোমার ধাক্কা ধাক্কাইছি আরো সামনে যাইতেছে এক পাহাড়ের সিবা দিয়া উপর থেকে হাত তোর একটা ছুটে পড়ছে হাত ভেঙে পড়ছে এ পরে যেত ইন আমি হাত তোর তো তোমার উপরে বেজে এমনি ফেরেশতা কয় আমি তোমার হেফাজতকারী হাত তোরে তোরে ফরার কথা আছে আমি তোমার হেফাজত করছি হে এই সময়টা কয় গীতা গাছের তলে ভর্তা আসলাম তুমি আমার আটকাই লিছো গাতাত ভর্তা মাসলাম আটকাই লিছো হাতের তলে ভর্তা মাসলাম আটকাই লিছো তা আমি বিয়া করে যে সময় বিপদ করছিলাম এই সময় আটকাইল না কেন মরার সময় কথা ফেরাস তারা বলবে نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة আমি তোমাদের দুনিয়া এবার সাথে ছিলাম তোমাদের ফ্রেড বন্ধু আমরা ছিলাম ফেরেশতারা মুমিন যখন কাফেরের দুনিয়ায় শেষ পরকালে আমরা আর ডিউটি নেই কিন্তু তোমাদের ব্যাপারটা ভিন্ন দুনিয়াতে যেমন তোমার ফ্রেন্ড বন্ধু ছিলাম মরার পরেও থাকবো ভয় করো না মুমিন হুকুম ফিল আগেও ছিলাম দুনিয়া তো ছিলাম এখন চিন্তা করো না তুমি যাও আমরা তোমার সাথে পরকালেও আর তো ধরে বলেন ফ্রেন্ড বন্ধু হিসাবে থাকবো যাক গেল দুই সব ব্যাখ্যা দিলে আজকে শেষ পর্যন্ত আমরা দুই তিন নম্বর হইল রব হয় লালন পালনকারী পালনেওয়ালা যেরকম কে আর একটু জোরে বলেন যিনি লালন পালন করেন ওনার নাম কি রব যেরকম কি নাম ওনার শ্রীপতি নামটা কি রব পালনেওয়ালা রব কি যে কোনো লোক কোন যা রব্বুল আলামিন একবার দাবি করেছে আমি রব্বুল আলামিন বেড়াবিল রব্বুল আলমিন তখন তুমি যদি রব্বুল আলমিন ত্যাগ বিশ্ব আসিল এলাকা হক্কা নিয়ে তাই কত হের সাথে তখন মোলা মোকাবেলা করতে হয় লাঠি সুড়ালো
তো মুরিদের মধ্যে আছে একজন আলেম আলেম কওজো লাড়ি সুড়া লিয়ে যাবেন এর পক্ষ তো কিছু লোক আছে কারণ শব্দ লই লোক তাই লুঙ্গি গামছা ফাটের মধ্যে লোক আছে কিছু লোক তাই না একটু তো দেখো বন্ডের বিষয়েও কিছু কিছু লোক আছে না তাহলে বন্ডরা বন্ড আমি করে কেমনি তো হুজুর তো সংঘর্ষ হবে আমার যদি আপনি কিছু অনুমতি দেন তা আমি হেকমত দিয়া দেখি কৌশলে কত যাও দেহ তুমি যাইবার সময় দুইটা ওয়াসা রুটি আর একটু গান্দা তরকারি প্যাকেট করে লিয়ে গেছে তার সামনে বসে জিজ্ঞাসা করে আপনি কে আপনার পরিচয় মিলে আমি রব্বুল আলামিন তখন উনিটা হয় আহ বড় ভালো হয়েছে আপনি যে কি মেহরবানি করছেন কি সুক্রিয়া আমি আদায় করব আপনি কোনো কিছু জিগাইতে গেলে আরো সোজা মন লাগলো এখন ফরস হয়ে গেছি আমরা লেগে কত সুবিধা হয়েছে এই একসানরা যে আপনি করছেন ঠিক না কি সুক্রিয়া আদায় করুন রব্বুল আলমিন আরো সত্যি কেমন জমিন আইসে তো ঠিক আছে আমি আর কি সুক্রিয়া আদায় করুন আপনি যেমন কাম করছেন কিছু নাস্তা লয়ে আসলাম যেমনি ফসা রুটি গান্দা তরকারি ফসা রুটি গান্দা তরকারি বলে আপনি না বলার আমি বলে হ তো তোর রুটি আপনার দেও তরকারি গান্দা তরকারি ওই তো আপনার দেওয়া তুমি তরকারি যদি ফসা হয় আপনি রব বলার আমি ফসা আচ্ছা যা বড় ভালো হয়েছে একটা কথা বলে কি বলে একটা আয়াত লই আমরা বড় এখানে সংঘর্ষ যে আপনি যে আয়াত নাজিল করলেন ইন্না আনজালনা হু ফী লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন এটা একদল উলামায়ে কেরাম হয় লাইলাতুল মুবারাকাতুন দিয়া সব বরাত বুঝাইছে আর একদল হয় সবে কদর বুঝাইছেন আপনি কুন্ডা বুঝাইছেন আপনি কইলে এমনি বেটা ওইটা কই কিতা আমি একটা মুরুক্ষ মানুষ আমি এটা কেমনে কম আমি একটা মুরুক্ষ মানুষ এই কথাটা অনিচ্ছা সত্যাইছে ইচ্ছা হয়েছে না বললাম অনেক সময় সত্য কথা বাইরে হলে অনিচ্ছা সত্যি এর লোক এক জমিদার বাড়ির সুর ঢুকছে সুর ঢুককে মাল ফালাই গেছে গা তো বাংলা ঘর বইয়া গুলো আলোচনা করতেছে যে এই সুর ঢুকলো কেমনি গেটম্যান আছে এরপরে সুর ঢুকলো আর ঢুকি যখন গেছিল তো মাল নিয়ে নৌ হারাই গেল গেলে তো বইয়া গুলো পক্ষে বিপক্ষে মতামত আছে তো যে সুর এও কলম বোয়া সে কয় আমি কিছু বলতে পারিনি বলে বলো সবত্রী বলতেছে তুমিও কও তখন এ কয় আমার মনে হয় এর বলে মনে হয় এত আসলে জানি সুরা হ্যাঁ কয় আমার মনে হয় তোমার কি তা মনে হয় সুর যে সময় আইছিল এই সময় গেটম্যান পাহারাদার গেটও আসেন না হয় তো টয়লেট টয়লেট গেছিল আর এই সুযোগে সুর ঢুকছে আমার মনে হয় আচ্ছা নেমন অব্দ এরপরে কয় গাট্টি গুটি বাইন্দা সুর যখন আইতে লইছে আমার মনে হয় আয়া দেহে গেটম্যান খারা তখন গেটে যাইতো কেমনে তাই চাইছিল ওয়াল টপকে যাইতো কে মনে হয় তো ওয়ালের উপর উঠা দিছে ফাল গাট্টি ভরে গেছে ভিতরে আর আমি ভরে গেছি ভাই এই আমি কথাটা কিন্তু অনিচ্ছা সত্যি আইছে এটা আইতো আসেন না আমরাও বলি যত কুকর্ম গুড়া রাখে সত্য কথা বলে না আজকে সত্যি আছে একদিন সত্য প্রকাশিত হবেই আর একটু জোরে বলেন কোরআন শরীফ আমরা ফুরছি না কেডা ফুরছে একদিন বাড়িব আর একটু জোরে এখন না আলিম আমার কোরআন শিখ করে দিছে আমার টেলিভিশনে দেখায় আমার ঠিক মোলার নষ্ট হয়েছে মোলারা কোরআন শিখ করে দিছে মিস্টার ইবলিসও বিশ্বাস করতো না ইবলিসও দূরে বই আসে আর কয় তোমরা দিয়ে আমার থেকে আরো আগুয়ায় আমি তো কোনোদিন ইমন কথা কইতাম সাহস হয়েছি না তোমরা কই নিছ মোল্লারা কোরআন শিখ করে লাই তো আমরা বলতে পারে তো শাড়িটা তো দেখাইছে বলা হতো শাড়ি দেখাইছে তাহলে শাড়ি দেখাও কেন আগুন যেখান থেকে লাগাইছে সেখান থেকে শুরু করে দেখাও তো পাবলিক আরো ভালো করে বুঝবো না এরা তো লাগাইতেছে মোল্লারা ঘুমাই গেছেন খালি শাড়ি দেখাও কেন মোল্লারা যে কোরআন ঘুরে নিছে লাগানি থেকে দেখো না মোল্লারা যে কিভাবে আগুন লাগাইতেছে আমি বললাম বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে ওই জায়গাটা সহ দেখাও
আমার চেহারা যদি ভাবা যায় আমার এনে হাসি লটকাইল বাইতুল মুকাররমের উত্তর গেটও লটকাও এই গণনা লটকাইয়া দেখে বুঝুক জনমের বিচার কোরআনের সাথে যারা এটা করে বাইতুল মুকাররমের উত্তর গেটে ভাসি লটকাও লাশ লটকে দাও মাঝোর এখন ঠিক না কিন্তু ইদা করবে না কারণ ওই জায়গা দেখাইলে আসল চেহারা বেশি আসবে তখন দেখা যাবে কোন আলেম ওলামা মাদ্রাসার ছাত্র কোরআনে আগুন লাগায় না কথাটা পরিষ্কার না আচ্ছা যাক না কোক বাইর একদিন বের হবে সত্য কোনদিন লুকায় আচ্ছা যাক এখন বেলা কয়ে উঠছে কীটা আমি মূর্খ মানুষ আমি এটার ব্যাখ্যা দিব কামনে তখন আপনি না রাব বুলাল আমি মনে খুদা যে আপনি ব্যাখ্যা দিতে পারবেন না কেন আর বাদ দেবে খুদা খুদা কের খুদা আমি ওই সত্য কথা বললাম মহদা বেরিয়েছে তো রাব্বুল আলামিন কইলে তুই কেউ দাবি করলেই হবে না যেরকম ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি হলাম রাব্বুল আলামিন আমরাও প্রতিদিন কই খালি রাব্বুল রাব্বুল নাস না রাব্বুল নাস না মানুষের খালি রব না প্রতিদিন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব আমি সকল কিছুর ব্যবস্থাপনা আমি করি এর লাগে আমার নাম এখন কি নাম লক্ষ্য করে দেখেন মার বেরির ভিতরে যা কিছু লাগে সকল কিছুর ব্যবস্থাপনা আমার খাওয়ানোর দরকার আমার আল্লাহ করেছেন আমার মা করে নাই আমার আব্বা করে নাই আমার নেতা নেত্রী করে নাই আমার পিসাব আমার উস্তাদ করে নাই দুনিয়ার কেউ করে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন হও তুমি মুমিন হও কাফের নাস্তিক লক্ষ্য করে দেখো মার পেরে যখন চলে তোর মার মাসের মাসের রক্তটা যেটা বেহেরে চলে যেত ওইটার ফাইভ লাইন ঘুরাইয়া দিয়া তোর পেরের ভিতরে মুখে দিয়া জবান দিয়া না পাক রক্ত বড়াইয়া তা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর পেটের ভিতরে পাবের জয়েন দিয়া বান্দারে ডাইরেক্ট তোর পেটের ভিতরে খাদ্য পৌঁছাইছি তুই এখন আমারে ডরে তুমি তো কারণ রয়েবে মাঝরে এখন ঠিক আবার মার পেটের ভিতরে যা খাওয়াইলাম পান করাইলাম একটা বাচ্চাও পেশাব পায়খানা করলি না যে তুমি পায়খানা পেশাব হইতেছেন না পেশাব পায়খানা কই পেশাব পায়খানা করতে দিলাম না উড়াইয়া দিলাম আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আবার দৃষ্টান্ত বুঝাইয়া দিয়েছেন বুঝে রাখো মার পেটে যেভাবে খাওয়াইলাম পেশাব পায়খানা নাই আবার যখন জান্নাতে চলে আসবে সবরে আমি আল্লাহ খাওয়াবো পান করব করাবো একটা লোকেরও পেশাব পায়খানা হবে না জান্নাতের ভিতরে পেশাব পায়খানা মার হেডের মতো আবার উড়াই দিবে এই ক্ষমতা আল্লাহর আছে নি বলবো এক গণনা না অসুবিধা হইতেছে ইহুদিদের বড় কনফারেন্স বড় বড় জুসরা আছে আইসে ওয়াজ করব হেরার মাঝে মাঝে হয় না জানোই না আমরা হয়েছে আচ্ছা যাক জান লইছে তো আল্লাহ এলহাম করলেন বাইজিদ বুস্তামিকে অন্তরে ভালো জিনিস ঢেলে দিলেন যাও তুমি মাহফিলের এক কোণা দিয়ে বসো তুমি পাইজ মুস্তামি রুমাল মাথা দেয় গুমটা দেয়া বুঝিস এরার বড় পরিহিত হয় আমরা যে জুইস কন্যানি তো বড় হুজুর উঠছে ওয়াজ করবো ওখান খালি ইদিক সিদিক চায় ওয়াজ করে না শুরু তারা কয় ওয়াজ করেন না কেন হুজুর কী ওয়াজ করতাম আমার ফের ভিতর থেকে ওয়াজ বাইরে আয় না বান হয়ে ক কারণ কি কারণটা মনে হয় উম্মতে মুহাম্মদি সাধক পুরুষ ই মাহফিল বোয়া তার আধ্যাত্মিক দৃষ্টি আমার মধ্যে পড়ে রয়েছে আমি কথা বের করতে পারছি না লোকেরা এখন লোকটা একটু দেখাই দেন সাইজ করে দিই আমরা হুজুরের ওয়াশটা বন্ধ করলো উনি বলেন তোমরা সাইজ করলে লোক দেওয়া মুখে
আগে বলো যে সাইজ করবো না, তো সকলে হলো যে ঠিক আছে বের করে দেন, দেখি দেখি এমনি হয়। আমার মনে হয় রুমাল দিয়ে যে বুঝছে উনি হবে। আচ্ছা আপনি একটু দাঁড়ান তো, মন তো দাঁড়ান লাগে খারুসে। আপনার নাম? আমার নাম বাইজিদ বুস্তামি, খুব প্রসিদ্ধ নাম, এই নাম তো মশহুর। আপনি আল্লাহর অলি, ঠিক আছেন কে? কো শুনতে আইছি, আপনার কি কন শুনি? ও শুনতে তো আইছেন না, ওয়াজ বন্ধ করতে আইছেন। আচ্ছা ঠিক আছে, আইছেন যখন তিনটা প্রশ্নের অনেক প্রশ্ন করছে, এর মধ্যে এগুলো কইতে গেলে তো রায় ছুয়াইব, এর মধ্যে একটা প্রশ্ন তো জটিল, একটা জানার প্রশ্ন না আটকাইবার প্রশ্ন। বলে যে জান নাই শ্বাস ফালায়, বলেন তো এটা কোনটা? জান নাই কিন্তু শ্বাস ফালায়, আপনারা কি মনে করেন এমন কোন প্রাণী আছে? জান নাই পাইজি বুস্তামি বলেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াসুবহি ইযা তানাফফাস, সকালে প্রত্যেক দিন শ্বাস ছাড়ে, এর জান নাই শ্বাস ছাড়ে। আচ্ছা যাক, এরা না তিনটা প্রশ্নের এখন এর মধ্যে তিনটা জটিল। একটা হইল আপনাদের হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতে আল্লাহ হবেন পেশাব পায়খানা হবে না, বুঝলি জি? এরা আমাদের বুঝে ধরে না, যদি জি বলেন দুনিয়ার উদাহরণ দিয়ে বুঝান যে খায় পান করে পায়খানা করে না পেশাব করে না, এটা একটা এক্সাম্পল দিতে পারবেন? দেখাইতে হবে, আর নাইলে হাদিস অমান্য করতে হবে দুইটার একটা। ভাইজি বুস্তামি বলেন সব প্রশ্নের তোর জবাব তাৎক্ষণিকভাবে আসে না, মানুষের এখন ঠিক নেই। আল্লাহ ই কেন ফাটাইছো যে বিপদ বলেছ, হ ইও গুলির মায়ের খেয়ে দাম লাগবো। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আলহাম হয়ে গেছে, ভাইজি জবাব দেওয়া দাও, স্মরণ করে দিয়েছেন আল্লাহ। এমনি কয় হ্যাঁ পড়ি শোন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে মার পেটে খাওয়ায় কিন্তু একটা বাচ্চাও হায়ানা করে না পেশাব করে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি মার পেটে খাওয়াইয়া পান করাইয়া পেশাব পায়খানা না করে রাখতে পারেন, সেই আল্লাহ কি জান্নাতে রাখতে পারবেন না? সকল শ্রোতারা এক বাক্য কয় অবশ্যই পারবেন। কমুল্লা তো জবাব দিল। তো দুই নম্বরটা, দুই নম্বর কি হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতে একটা গাছ আছে যার নাম সাজারায়ে তুবা, সাজারায়ে তুবা, এত বিশাল গাছ, জান্নাতের এমন কোন রুম নাই কক্ষ নাই কামরা নাই যে কামরার মধ্যে এই গাছের একটা ডাল নাই। প্রত্যেকের রুমের রুমের সামনে সামনে এই গাছের ডাল আছে, সাজারায়ে তুবা। ইদা আমাদের আখলে ধরে না, আপনি কি মানেন? বলে হা। তো হা কইলে উদাহরণ দিয়ে বুঝান, এত বড় গড় আবার গাছ আবার হয়নি, আপনার বুঝাইছে না মনে হয়? জান্নাতে নিম্নে 100 তালা, উপরে হলো 6,666 তালা। এখন এক একটা তালায় 70,000 করে কামরা, এক একটা কামরা পৃথিবীর সমান। এখন প্রত্যেকটা রুমে যদি গাছের ডাল যাওয়ান লাগে, এটা এখন আখ হলে ধরবার নি, এটার উদাহরণ কি দিবেন? উনি সব বন্ধ করে আল্লাহ জানা নাই তো, আল্লাহ সঙ্গে সঙ্গে কয় আমি পাঠাইছি কাজে পাঠাইছি তোমার অপমান করার জন্য নয়, জবাব দিয়া দাও। এমনি বাজি বুঝতে আমি কয় হ্যাঁ আমার মনে হয়ে গেছে, সারা পরিহি তাম পৃথিবী আলোকিত করার জন্য আল্লাহ একটা লাইট দিছেন, তো করে মসজিদটার আলোকিত করার জন্য লাইট তো মানে একটাও এটাও বোঝেন না নাকি লাইট একটা নেই, এই লাইট এই আলো এই লাইটের কাছে হি মাথার যায় না, হিগে না একটা জানেন না এখন ঠিক না? আর আল্লাহ পাক একটি লাইট দিছেন আকাশে ছোটো মোটো একটা প্লেটের মতো দেখা যায় জোরে এখন ঠিক কিনা বর্তমানের মতো, কিন্তু ইদার আলো প্রতিটি ঘরে ঘরে রুমে রুমে যায়নি, আপনার রুমে আমার রুমে লন্ডন আমেরিকা বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া না সব ঘরে যায় না, ইরা যায় কেমনি? আহলে ধরে না। ও পরিত
একটি সূর্যের আলো যদি তাম পৃথিবীর করে করে রুমে রুমে কামরায় কামরায় আনাচে কানাচে নন্দ্রে নন্দ্রে পৌঁছে দিতে পারেন সেই আল্লাহকে জান্নাতের ভিতরে একটি গাছের ডাল শাখা প্রশাখা প্রতিটি ঘরে ঘরে রুমে রুমে পৌঁছাইবার ক্ষমতা নাই সকলে এক বাক্য হ অবশ্যই আছে এটা তো যুক্তিসঙ্গত কথা জোরে বলেন ঠিক না ঠিক না কমুল্লা তো জব্দ লিছে এখন কি করা তিন নম্বর রব দেন বলে কি তিন নম্বর হল জান্নাতের ভিতরে মুরগির রোশ খাওয়াব গোস্ত খাওয়াবে মাছ খাওয়াবে এটা সবসময় আপনি খাওয়ার মজা লাগতো না কথা বলেন না আপনারা জান্নাতে যাওয়ার পরে যখন দেখবেন সকালে আন্না আঙ্গুর আপেল দিছে দুপুরে আবার আঙ্গুর আপেল তা আমরা এই ঘর থেকে ঘরে গেলে আঙ্গুর খেয়েছি জান্নাতের ভিতরে যখন আপেল দেওয়া হবে আপনাকে যখন আঙ্গুর দেওয়া হবে আপনি তখন বলবেন ইরা না সকালে খাইলাম হাদা রুজিকনা মিন কাবল আগে তুইটা দেওয়া হয়েছিল তখন বলা হবে বান্দারে দেখতে আগের আঙ্গুরের মতো দেখতে আগের আপেলের মতো কিন্তু মজা একরকম নয় দিয়ে দেখলে বান্দা সকালের মজা আর এখনের মজা ভিন্ন হয়ে গেছে কিন্তু হ্যাঁ কয় এই আঙ্গুর বলে মজা লাগতো না যদি বলেন মজা লাগবে দুনিয়ার একটা উদাহরণ দিয়ে দেখান তো যে সবসময় করলে মজা লাগে আল্লাহ রাব্বুল আলামিন একখান কিতাব আমাদের দিয়েছেন যার নাম কোরআন কোরআনের মধ্যে একখান সূরা দিয়েছেন যেই সূরার নাম সূরাতুল ফাতিহা যত পড়ি রে ততই মজা লাগে এক একজনের কাছ থেকে শুনলে এক এক রকমের সুরা মজা আর একটু জোরে বলে তাওয়াক্কুল মসজিদে তিনজন ইমাম সাহেব তিনজন ইমাম সাহেব তিনজনের কাছ থেকে সুরা পাতে তিন রকমের মজা আর একটু জোরে কন্যা বাংলাদেশ শুনছেন এক মজা আবার যখন মদিনা গেলেন তখন দেখা যায় এই সুরাই পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এখানে দি ভিন্ন মজা আবার যখন বাইতুল্লাহ শরীফে আসলেন আব্দুর রহমান সুদাইসি যখন টান দিছে তখন বোঝা যায় সুরা ফাতিহা যেন আজকে নাজিল হয়েছে কোনো জিনিস এত মজা লাগে না যত রং রঙের হোক হইল্লা বাড়িছে আকাশেতে লক্ষ্য তারা আমার এক বেটাকে হজ আল্লাহর জমিন ফয়দা হয়েছে বলে এরম বক্ত হয়েছে না এমন কেলা বল আইনা শোনা আকাশেতে লক্ষ্য তারা জোনা জ্বলেছে আল্লাহ তালা রহমতের দোয়ার খুলেছে হাইরে খুব চললো কদিন এরপরে যখন এই বক্তা আবার আরেক মা হইল শুরু করছে আকাশে তিন লক্ষ তারা এমনি শুরু তারা ও মিয়া বদলে হও তুমি না নিছি আর বলাই না জোরে ফোন ঢুকে শুরু সময় শুনছি কত তার গান বের করছে তার অস্তিত্ব নেই শুরু সময় শুনছি রেকর্ড বাজত কোন সাধনে পাইব তুমি গো জোরি না এটা এখন খুঁজে হইবেন না আমার কেন ঠিক না এরপরে আর একটা বাড়িল যে আনো যাই কিনা খালি উনি বেদের মেয়ে জোস নাই আমায় কথা দিয়েছে ইদের অস্তিত্ব হল না এর থেকে আরো অশ্লীল বাইর হলে আকর্ষণ সৃষ্টি করার জন্য এখন তুই এক বিড়িরে অকর পার্লামেন্ট উনি শিখে গাইছো ইদের তো আরো হতেন না আমার বাড়ির সামনে দিয়া বন্ধু লইয়া আইটা যায় বুকটা আমার ফাইটটা যায় অস্তিত্ব নাই কিন্তু আজ থেকে দেড় হাজার বছর আগে নাজির হয়েছিল আজ পর্যন্ত তার আকর্ষণ কমে নাই যতই তালাবাত হয় ততই মজা লাগে শুধু মজাই নয় খালি মুমিন নয়
কাফেরদের মধ্যেও আমেরিকা এক গত দুই বছর আগে ইজিপ্ত থেকে এক কারি সামনে হলো আর উনি যখন সূরা ফাতিহা টান দিলেন সূরাতুল ফাতিহার প্রথম থেকে নে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন কো এক টানে যখন ছেড়ে দিয়ে আটজন খ্রিস্টান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ কত তোমরা সূরা ফাতিহার মধ্যে অত মজা সুবহানাল্লাহ রে পুরি আল্লাহ রাব্বুল আলামিন যদি সূরাতুল ফাতিহার মতে এত মজা রাখতে পারে সে আল্লাহ কি তার তৈরি খাবারের মধ্যে মজা রাখবেন না দেবে মজা লাগবে না তখন সকলে যুক্তিসঙ্গত সঠিক তখন দিদা তখন তো যে প্রশ্ন করে বড় মারাত্মক কিন্তু জব দেখা কথা বলছেন না অনেক প্রশ্ন মানে কিতাবের মধ্যে বিরাট লম্বা করে লিখছেন যে যার এক দুই নাই যার দুই তিন নাই যার তিন আছে সাত নাই এইভাবে কয়ে কয়ে অনেক প্রশ্ন করছেন তো সবকিছু যখন জব দিলাইছে আল্লাহ আলহাম করে অন্তরে তুমি একটা করো না তোমার যদি প্রশ্ন করতে করতে জর্জরিত করলিছে তুমি একটা করো কুন্ডা বলে জান্নাতের খাওয়ানোর খবর জানো জান্নাতের গাছের খবর জানো জান্নাতের যে টয়লেট নাই এটা তো জানো তো জান্নাত সম্বন্ধে খুব রিসার্চ করো বলো জান্নাতের গেটের লেখাটা কি হে পুরোহিত প্রশ্ন করতে করতে জর্জর্য করে ফেলেছ আমি জর্জরিত করবো না একটা প্রশ্ন জানতে চাই বলেন বলে জান্নাতের গেটের লেখাটা কি অন্য কিছু করেন এটাই কও শ্রোতারা মুসলমান সাধক পুরুষকে প্রশ্ন করতে করতে জর্জরিত করে ফেলছেন সবটি প্রশ্ন যুক্তিসঙ্গত যেগুলো আমাদের মানতে বাধ্য আমরা আর আপনারা একটা করত জবান বন্ধ তিনটা করলে তো মনে হয় দম উই বেরিয়ে যাবো না সব দেন নাহলে কি লাই সব বের করলো মাসকে দেখা হয়েছিলাম তখন কয় আমি জবাব জানি কারণ এই দেশের খ্রিস্টান হোক ইহুদি হোক হিন্দু ধর্মের হোক প্রত্যেকটা যারা নাকি নেতৃত্ব দেয় প্রত্যেকটা জানে ইসলামই একমাত্র সত্য ধর্ম এবং বিশ্বনবী যে একমাত্র নবী প্রত্যেকটা জানে কিন্তু হালুয়া রুটির আশায় সে আর ধরে না সে কয় হে আমার ভাইয়েরা আমি জানি লেখাটা কি কিন্তু তোমাদের সামনে দেয় না ডরে বয়ে কেড়ে দেয় না একটু ধরে গান সকলে লোকেরা কয় ডরাইন না নির্ডরে দেন নির্ভয়ে দেন কথাইলে আমি পড়লে তোমরা পড়বে নি কয় এক হাজার বার এরা তো আর জানে না কোনটা পড়বো এরা কত লোন জিতন লাগবো আমি বিশ্বাস করলে তোমরা বিশ্বাস করবে নি কয়ে হাজার বার যা কোন তাই করবো তবু আমরা জিততে হবে এরা তো জানে না ইটা দেখুন এমনি ওই ইহুদি আলেম লাগতে বলে আমার আমার ধর্মের লোকেরা জান্নাতের গেইদের লেখাটা আমি পড়ি আমার সাথে তোমরাও পড়ো এখন থেকে আমিও বিশ্বাস করি তোমরাও বিশ্বাস করো জান্নাতের গেইদে লেখা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ইহুদি দুইশের সাথে একজন দুইজন মাহফিলে যারা ছিল সকলে একসাথে কালমা পড়ে মুসলমান হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারবিরের ভিতরে সকল ব্যবস্থা মনে করেছি এই জন্যে আমার নাম রব জন্য কোন ঠিক শুধু তা না পৃথিবীর সকল মানুষ মারপেট থেকে দুনিয়াতে আসার আগে আগে আমার আম্মা আমার মা চিন্তা করে নাই আমার আব্বা চিন্তা করে নাই আমার দলের নেতা নেত্রী চিন্তা করে নাই কি খাবো আমি আমার দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুইও বলস নাই রে বান্দা তোদের চাওয়ার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন তুই যাওয়ার আগে আগে তোর মার বুকে সুস্বাদু দুধ পৌঁছাইয়া দিয়েছি তাও আবার বুকের মধ্যে দুধ জমা করে রাখি নাই কেন আমরা তো মনে করি গায়ের উলনটা যে বড় মোটা সোটা
মনে হয় 5 কেজি দুধ জমছে। আমি গেলাম একবার যাচাই করার জন্য, বলি দেখি তো গাই জমা করছে, আর আমি কি খাবার বুঝি এই জায়গাটা দেখতাম গাতাটা কত, এই জায়গাটা উঁচা জায়গাটা দুধ যে তাহে শুরু সময় খালি খালি তালাশ করে আঁকতাম, তো এই জায়গা লাগবে আমার এখানে খাবার শেষ করে ওইখানে গাতাটা দেখতাম, বলি কে গাতা, বলি দুধ যে তাহে ওখান সামরা কাটছে ওরে দেখি কে গাতা বুঝতে পড়া এক সলাক দুধের জায়গা নাই। এ মানুষ চিন্তা করো মুন্ডা সুটা দেহ কিন্তু এখানে গাতা নাই, আর একটু জোরে বলেন দুধ তাকে কই বলবো, আর একটু জোরে বলেন বলবো কই তাকে। হ্যাঁ আল্লাহ কোরআনে বলে মিন বাইনি ফাদসিন ওয়া দামিল লাবানান খালিসা সাইগান লিশারিবিন, গোবর না রক্ত না গোবর আর রক্তের মাঝখানে, বকরি আর গায়ের রং কালা দুধ হলো সাদা কালার মিল নেই, মা একবারে কালা জামা খান মাঝরে এখন ঠিক নেই কিন্তু দুধ আবার সাদা, রক্ত লাল দুধের রক্ত আর দুধে গোবরের মাঝখান থেকে বের করে আনছে দুধের সাথে রক্তের মিল নেই, ও খোদা হাঁটু জোরে এখন আল্লাহ একবার কোনো মিল রাখছে না, গোবরের কোনো গন্ধও নেই, মেশিন কেমন কুদ্রুতি মেশিন ইমন সাইকা বাইর করলো, ম্যাঙ্গোর জুস খাইলে আপনি লেচুর জুস খাইলে গলার মধ্যে কিছু বাজে কিন্তু ধৌদ আল্লাহ বলেন সাইগাল লিশারিবি, কোনো আশ নাই একবারে সাইকা আটু ধরে খ রে আল্লাহ বান্দি নাস্তিক হয়ে গেছো তুমি চিন্তা করে দেখো আমি আল্লাহ রাব্বুল আলামিন বুকের মধ্যে দুধ জমা করে রাখি নাই, কেন দুধটা যদি বুকে আসে তাহলে আগের থেকে যদি এসে যায় ঠান্ডা হইয়া এটা দইও না দুধও না এমন অবস্থা হবে, টানবে ঠিকভাবে আসবে না, এরপরে যখন নাকি আবার টানবে ও বান্দা যদি আসেও তাহলে এই দুধে তোর পেটে গিয়া ক্ষতি করবে স্বাস্থ্যসম্মত হবে না, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোবর গরম আর দুধ রক্ত গরম দুই গরমের মাঝখানে দুধটাকে রেখে দিলাম, এই গরমের কারণে দুধ গরম থেকে যায় বেশি গরম না আবার এটা সুরার গরম না দুধের গরমে, আর গোবরের মেশিন যে চলে এই মেশিনের মাঝখানে দুধ রেখে দিলাম রাত 2টা 3টার সময় যখনই তোর সময় সময় হয়েছে তুই খালি টান দিতে দিদি হয় আমি ওই জায়গার থেকে তোর মুখে দুধ পৌঁছাইতে দিদি করে নেয় একটা সেকেন্ড, সুতরাং যিনি এই ব্যবস্থা করছেন তারে ডরাই তার তো কারো ডরাই না, আর ব্যাখ্যা দিলে রাম বৈজীবী এই সমস্ত জিনিস বুঝাবার জন্যে ইত্তাকুল্লাহ না হইয়া ইত্তাকু আল্লাহ তো সব নামের সমান নয়, এই কারণে কাফেরও বুঝলো নয় নাস্তিকরাও বুঝবে না আল্লাহর ডরাইতাম হেনে আল্লাহ রাব্বাকুম এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকু যে আল্লাহরে ডরাও, আল্লাহরে ডরানির অর্থ কিটা, আল্লাহরে ডরানির অর্থ হইল মসজিদ আউন নাই বলে আমি আল্লাহরে ডরাই বলবো না অসুবিধা হইতেছে আর কয়েক মিনিট কইলে আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহান্নাস তাকুম রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো এর অর্থ কি, কিয়ামতের কঠিন ময়দানে
এই পৃথিবী শেষ নয়, এরপরে আরেকটা জগৎ আছে, আরেকটা কাল আছে, আসেনি? বিশ্বাস করুন না, আমরা মরার পরে একটা কাল আসেনি, নাম কি? পরকাল। যখন কোন কাল? পরকাল। পরকালে জিন্দগি এই পৃথিবী থেকে কোনো মানুষ শেষ হয়ে যায় না। আমরাও মাইক দিয়া কই বুঝা কই না তো আল্লাহ কি কয় মাইক দিয়া, অমুক সাহেব মঙ্গলবার সকাল ১০টায় নিজ ভবনে এন্তেকাল ফরমাইয়াছেন। কিতা ফরমাইছেন? অর্থ কিতা এন্তেকাল মানে কিতা করছে? এন্তেকাল শব্দের অর্থ হইল জায়গা বদলানি, জায়গা পরিবর্তন। তাহলে তেন জায়গা বদলাইছে, আসিল ব্রাটপুর ৮ নম্বর গড়, ৮ নম্বর ৮ ব্রাটপুর ৮ ৮ নম্বর রুমে, এখন তেন চলে গেছে কবরে, দোকান বদলাইছে। আল্লাহ জাগা আর কি তা হরছো, জাগা বদলাইছে। ওই আরেকটা কাল আছে, আরেকটা জগৎ আছে, সেই জগতে আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের সব কিছুর হিসাব নিকাশ প্রত্যেকটা মানুষ দিতে হবে। শেখ হাসিনাও দিতে হবে, আমরাও দিতে হবে, জামাইও দেওয়ান লাগবো, হাঁটু ধরে এখন বউ না দেওয়া লাগবে না, জামাইও সব দিতে হবে। তুমি তোমার বউর প্রতি তুমি হকাদাই করছো নি, হ্যাঁ মোহর দিয়ে শুনি, বলে না তো মাফ লইছি, কেমনি মাফ লইছ? বলে বিয়ার রাই তুই, ই ১০,০০০ ফর্ম করতে গেলি, এলে গিয়া মশারির বাইরে বইরিছে। আমরা তো শুধু মশারি না, এটা বাংলাদেশের কথা কইলাম, মশারির বাইরে বইরিছে, তাই না? এটা বিট্রে বলে না তো বলে মোহর দিয়ে থাকবো, এটা বিট্রে গাইতে হবে যে মোহর লাগছে। তখন বউ দেখে মোহরের আশা করলে আর জামাই ভাইতো না, শেষ আপনি আপনি ফাইলে আর কে মোহর মাপ, ওই মাপ লই লিছে বেড়া, এই জাতের মাপ লইলে কোনো কাল হবে না, বউর মোহর দিয়ে শুনি ১৮ দিন জিগাইব জোরে এখন ঠিক কিনে। এখন লক্ষ্য করে তো যখন নাকি বউরও জিগাইব, একটু সুযোগ ফাইয়া পুলিশ দেখে দেয় জামাই রে ঘর থেকে বাইর ফিরে দিল, বালানো খরতার দেওয়া না, বউ যদি ভালো হয় এলা তো যা পুরস্কার দুই না চাই দিল, আর কেউ যদি উল্টা হয় পুরা পুরস্কার আখেরে তো ফেব, কেউ যদি জামাই ভালো হয় না তো তার তো জিন্দিগি আরাম দুনিয়া তুই ফেলে দিল, আর কেউ যদি উল্টা জামাই ভাই ইদারে বাইল করতে কষ্ট করলে সম্পূর্ণ পুরস্কার পরে কালে পেল, বুঝলেন না? তো চেষ্টা করো না, পুলিশ খেলে রেখে দিত, হাসরের দিন বউ জব দিতে হইব, জামাইও জব দিতে হবে, বাবাও জব দিতে হবে, পুতোও জব দিতে হবে, অসুবিধা হইতেছে না আপনারা? জব জানলে শোনা, ব্যাখ্যা দিতে গেলে অনেক লম্বা, প্রত্যেকের জবাব দিতে হবে আল্লাহর দরবারে, সরকারও দিতে হবে, জনগণও হাঁটু ধরে কেন না, ক্ষমতা যারা আছে তারাও আল্লাহর কাছে একদিন জবাব অবশ্যই দিতে হবে, নাকি? কেয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সকলেই জবাব দিতে হবে, এই ভয় অন্তরে রাখার নাম, এর নামই হল ওই ভয়টা ভিতরে রেখে। আল্লামা জালালউদ্দিন সৈয়দি রাহমাতুল্লাহ এর ব্যাখ্যায় বলেন, ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি, আল্লাহর হুকুমগুলো মানা আর নিষেধ কাজ থেকে দূরে থাকা। এ কেন আমি নামাজ পড়ি? কেয়ামতের মাঠে না হয় আল্লাহর কাছে জবাব দিতে হবে, সুদ খাও না ঘুষ খাও না কেন, মদের ব্যবসা করো না কেন, বলে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে যাওয়া জবাব দিতে হবে। এইভাবে
কিয়ামতের কঠিন ময়দানে জবাব দিকে তার ভয় যার ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ভয়ের কারণে যদি বান্দা নামাজ তুমি কোনোদিন না ছাড়ো ও মহিলা তুমিও যদি বেপর্দা না হও স্বামীর অবাধ্য না হও পুরুষেরা তোমরা যদি গুনার কাজ না করো আমি আল্লাহ আগে তো আমার কোরআনে জানায় দিলাম মৃত্যুর পরে তোমার ঠিকানা হবে আমি আল্লাহর জান্নাত কোরআনে ঠিকানা হইব আসেনি কোরআনও কোরআনও আসেনি وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى الله رب العالمين বলে যে ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিয়ে করতে পারে এই কারণে তার মনে সাইদা কার সাইদা নাই গাড়িটা BMW হইতো আপনারও আছে আমারও আছে গাড়ি একটা ভালো হইতো এটা বলে চাই বাড়ি একটা খুব হাই পাই হইতো এটা সকলে চাই হাজার এখন ঠিক আছে ডেলি একটা বিয়া হরতাম মারতাম যদি আর চাহিদা বলে আছে সকল চাহিদাকে কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাব দিতে হবে এই কারণে বিরত রাখছে আল্লাহ বলেন দুনিয়া যা হাইলে হইলে এর থেকে কোটি গুণ বড় পুরস্কার আমি তোমার জন্য পুরস্কারটা কি বলে ফা ইন্নাল জান্নাতা ইয়াল মাওয়া তোমার ঠিকানা হবে জান্নাত কথা বুঝে তাহলে আল্লাহর কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ায় জবাব একদিন প্রত্যেকের হিসাব দিতে হবে ইদারে বই হইয়া যে আল্লাহর হুকুম মানে আর গুনার কাম থেকে বিরত তাকে ইদার নামই হইল আমি আল্লাহরে ডরাই ইদার নাম কি একটু ধরে বলেন আল্লাহর ডরাই এরপরে আল্লাহ একটা বলতেছেন যে দুনিয়ার লেগে হাগল হইছো জি কটা গড় হইলে তোমার সন্তুষ্টি হইবা বলছেন না কবরের মাটি ফেরো না আইলে সন্তুষ্টি নেই একটু ধরে এখন যৎকাল পর্যন্ত কবরের মাটি আই ফেরো না ডুববো তৎকাল পর্যন্ত পৃথিবীর কোন মানুষের চাহিদা শেষ হয় না আর তো ধরে এখন না তো এই চাহিদা করে তুমি করবা সব কিছু করলা তো কইরা এন্ডের মধ্যে কি যা রাস্তাতে কামো 50-40 মাইল দিয়ে আটকাই তুছে তো এরপরে একটা এন্ড আছে না নজরে এখন ঠিক নেই আপনি আমার জীবনের তো একটা এন্ড কি বলে শূন্য আট লক্ষ্য করে দেখেন যে এই পৃথিবীর থেকে আমার চলে যে ইতি হবে এর মধ্যে কোন সন্দেহ নাই আমার আগে অনেক আসিল গেছে কি আমিও মেধাও লাগবে না সর্বশেষ আমার ওই যে যাওয়া লাগবে কেউ তাহা যাবে না শেষটাই হইল আমি শূন্য হাতে আবার